তো আমার এই মূলত এই ব্যথার সমস্যাটা আমার আরো অনেক আগে থেকেই ছিল। কত বছর হবে সেটা? 4-5 বছর হবে। গত 4 থেকে 5 বছর আগে আমি একটা ভারী কাজ করতে গিয়ে ব্যথা পাইছিলাম, মানে একটা ভারী জিনিস উঠাইতে গিয়ে ব্যথা পাইছিলাম, কোমরে টান লেগেছিল। টান লেগেছিল। আচ্ছা। তো পরে স্যার বললো তাহলে ওষুধগুলো দেই, ব্যায়ামগুলো করো। করলাম, আরাম হয়েছিল অনেক, কিন্তু পুরোপুরি হয় না। আচ্ছা। পরে স্যারের এখানে আবার আসলাম, তো উনি পরে বললো যে ঠিক আছে তুমি ভর্তি হও। আচ্ছা। পরে ভর্তি হইলাম, এই তো আজকে আমার 9 দিন চলতেছে, আল্লাহর রহমতে আমি এখন পুরোপুরি সুস্থ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন বিভিন্ন বিষয় নিয়ে। আপনাদের ব্যথাতে জানাচ্ছি, ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে। আপনাদের যে সকল প্রশ্নগুলো আছে সেগুলো করার জন্য যে কোনো সময় আপনারা ফোন করতে পারেন আমাদের দেখানো হটলাইন নাম্বারে, এবং আমাদের ইমেল আইডিগুলোতে আপনারা সবসময় অ্যাড্রেসগুলোতে আপনারা ইমেল করতে পারেন এবং আপনাদের মতামতগুলো আমাদেরকে জানাতে পারেন। আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর আমরা সবসময় দেওয়ার চেষ্টা করে থাকি। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন ভাই, যিনি মূলত রিউমাটয়েড আর্থ্রাইটিস ছিল ওনার, এবং ওনার PLID সমস্যা ছিল, এবং খুবই অল্প সময়ের ভিতরে, যে আসলে এখন মানুষ সুস্থ হয়ে উঠতেছেন তার সবচেয়ে বড় প্রমাণ আজকে আমাদের সাথে আছেন এখানে। মাত্র 9 দিনে উনি সুস্থ হয়ে গেছেন এবং ভালো হয়ে গেছেন, কিন্তু এরকমটা আসলে উনি নিজেও আসলে কখনো আশা করেননি। কি হয়েছিল আসলে ওনার জীবনে, বা কীভাবে উনি এই পুরো পরিক্রমাটা উনি পার করেছেন এবং শেষ পর্যন্ত আজকে সুস্থ হয়েছেন, আসুন ওনার মুখ থেকে আমরা সেই পুরো বিষয়টা আজকে আমরা একটু শুনবো। তার আগে একটু আমরা একটু ওনার সাথে একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মামুন মিয়া। মামুন মিয়া, বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি কুড়িগ্রামে। কুড়িগ্রাম? কুড়িগ্রাম, হ্যাঁ, কুড়িগ্রামে উলিপুর থানা। উলিপুর থানায়। আচ্ছা, পেশাগতভাবে কী করেন আপনি? পেশাগতভাবে জব করতাম, রিসেপশনে কাজ করতাম, দীর্ঘ সময় বসে থাকতে হইতো। আচ্ছা। তো আমার এই মূলত এই ব্যথার সমস্যাটা আমার আরও অনেক আগে থেকেই ছিল। কত বছর হবে সেটা? 4-5 বছর হবে। গত 4 থেকে 5 বছর আগে আমি একটা ভারী কাজ করতে গিয়ে ব্যথা পাইছিলাম। আপনার কি এমনি ফ্যামিলিতে এই ধরনের কোনো হিস্ট্রি আছে ব্যথা সংক্রান্ত, বা অস্টিওআর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস? না, এরকম কোনো কিছু ছিল না। মানে ফ্যামিলি অন্য কারো এই ধরনের কোনো সমস্যা? এরকম কোনো ছিল না। আচ্ছা। তো ভারী কাজ করতে গিয়ে ব্যথা পাইছিলাম। তো ভারী কাজটা যদি আমাদেরকে একটু ডিসক্রাইব করেন যে কী ধরনের কাজ ছিল সেটা। মানে একটা ভারী জিনিস উঠাইতে গিয়ে ব্যথা পাইছিলাম, কোমরে টান লেগেছিল। টান লেগেছিল। আচ্ছা। তো টান লাগার পর আমি ওই সময় অত গুরুত্ব দেই নাই বিষয়টা। ওষুধ, ব্যথার ওষুধ খেয়েছি। মানে প্রচন্ড ব্যথা পেয়েছেন, ব্যথা পাওয়ার পরে একটা ডিসপেন্সারি থেকে ওষুধ এনে ব্যথার ওষুধ খেয়েছেন, সাথে সাথে ভালো হয়ে গেছে। ওকে। কয়েকদিন ওষুধ খেয়েছি, 7 দিনের মতো, তো পরও সমস্যা হয় নাই। তো পরবর্তীতে যখন আমি এখানে কাজ করা শুরু করি, তো একটা সময় গিয়ে দেখতে পাই যে আমার আস্তে আস্তে ব্যথাটা বাড়তেছে। মানে একটু সময় দীর্ঘ সময় বসে থাকলে ব্যথা শুরু হয়। প্রথমে গুরুত্ব দেই নাই, ওই রকম আমি ওষুধ খাইছি, বসা থেকে হতেই পারে স্বাভাবিক। তো ওষুধ খাইছি, তারপর ওইভাবেই চলছি। আচ্ছা, ওষুধ খেয়েছেন, এটা কি কোনো ডক্টরকে দেখিয়ে খেয়েছেন নাকি নিজে ফার্মেসি থেকে ওষুধ এনে খেয়েছেন? ওকে। তো এরকম অবস্থায় আস্তে আস্তে আমার ব্যথার মাত্রাটা অনেক বেশি হইতেছে দিনের পর দিন। আচ্ছা। তো এই সময় আবার করোনারও খুব একটা ইয়ে ছিল বাংলাদেশে, এই সময় 2019 সালের থেকে ওই সময় করোনার খুব ইয়ে ছিল। তো ওই সময় আমি বাড়িতে গেছিলাম, তো বাড়ি থেকে আর আসতে পারিনি, তো যার কারণে ওখানে চাকরিও আর ওইভাবে কন্টিনিউ করতে পারিনি। তো বাড়িতে যখন ছিলাম, বসেছিলাম, তখন দিন দিন ব্যথাটা আরও বাড়তেছে। আচ্ছা। পরে ওখানে আমাদের প্রথমে কুড়িগ্রামে দেখাই, কুড়িগ্রামে ডাক্তার দেখাই। ওখানে দেখার পর তো উনিও ঔষধ দেয়, খাই, সাময়িক সময়ের জন্য ভালো হই, পরবর্তীতে আবার এরকম ব্যথা বাড়তেই থাকে, বসে থাকলেই বাড়তে থাকে। ডক্টর যখন দেখিয়েছিলেন, মানে উনি কি কোনো কিছু বলেছেন? উনি ওখানে এক্স-রে দিছিল আর বিভিন্ন যে টেস্টগুলো, রক্ত ব্লাড এগুলো যে টেস্টগুলো আছে, এগুলো করার পর উনি বলছিল তো তোমার হাড় একটু বেঁকা, মানে বেঁকা হয়ে গেছে, হাড় বাঁকা হয়েছে সেটা বলেছে। ওকে। সেটা কি কোমরের হাড়ের কথা? হ্যাঁ, কোমরের হাড়ের কথা বলছিল। ওকে। দেন তখন কি করেছে? ওষুধ খাইলাম, উনি আবার আমাকে কিছু ব্যায়াম শেখাই দিল। তো ব্যায়ামগুলো করলাম, ভালোই ছিলাম কয়েকদিন, ওষুধ খাই ভালো থাকি, ওষুধ না খেলে আবার ব্যথা যেরকম ঠিক আগের মতো অবস্থা হয়ে যায়। তো ওখানে দেখানোর পর তারপর আবার ভালো হয় না, পরে আবার আমাদের বিভাগীয় শহর রংপুর, ওখানে আবার খুব ভালো একটা প্রতিষ্ঠান আছে আপডেট, ওখানে পরে ওখানে এক বড় পরিচিত বড় ভাই ছিল, তো ওনার মাধ্যমে ওখানে গেলাম, অর্থোপেডিক সার্জন দেখাইলাম। তো উনি
পরবর্তীতে আমাকে এমআরআই টেস্ট দিল। আচ্ছা, তো এমআরআই করার পর উনি বললো আমার পিএলআইডি হয়েছে। আচ্ছা, এই প্রথম আসলে আপনি জানতে পারলেন আপনার পিএলআইডি হয়েছে, একটা রোগ আছে, এটা আমি তখনই প্রথম জানতে পারি, এর আগে কখনো জানতে পারিনি। তারপর আমি ওখান থেকে আসার পর উনি ঔষধ দিল, ওগুলো নিয়ে আসার পর তখন মোবাইলে সার্চ করা শুরু করলাম যে আসলে পিএলআইডিটা কি। জি, তো পরে পিএলআইডি সার্চ দেওয়ার পর তখন স্যার এখানে যে আসছি ছবিগুলো, স্যারের ভিডিওগুলো চলে এসছে সামনে, তো ওগুলো দেখার পর আমার কাছে খুব টেনশনে ছিলাম, তারপরেও খুব ইজি মনে হয়েছে যে না সুস্থ হইতেছে, তো স্যার তো অনেক রোগী সুস্থ হইতেছে। আমি একটু মাঝখানে ইন্টার করি, দর্শক এখানে দেখুন একটা আসলে লক্ষণীয় বিষয় আছে, সেটা হচ্ছে যেমন আমরা অনেকেই আসলে অনেক শিক্ষিত মানুষ আছি বা আমরা অনেকে অনেক কিছু জানি, বাট অনেক ক্ষেত্রে যখন আমরা মেডিকেল টার্মসে বা আমরা যখন মানে বিভিন্ন রোগের নামগুলো মেডিকেল টার্মসে বলি, আমরা অনেকেই আসলে বুঝতে পারি না যে হোয়াট ইজ দিস পিএলআইডি। ধরেন আপনি কাউকে জিজ্ঞেস করেছেন আপনার কী হয়েছে এবং উনি আপনাকে উত্তর দিল যে আমার পিএলআইডি হয়েছে, আমরা কিন্তু আসলে অনেকে এটা জিনিসটা বুঝতে পারি না। আমরা তখনই বুঝতে পারি যখন আসলে আমার রোগটা সম্পর্কে একটু ডিসক্রাইব করা হয় যে আমার এই সমস্যা হচ্ছে, বা আমার উঠতে গেলে বসতে গেলে বা দীর্ঘ সময় বসে আছি, বা আমার রাতের বেলা শুতে গেলে আমার হচ্ছে দেখা যাচ্ছে প্রচণ্ড পেইন হচ্ছে, কোথায় পেইন হচ্ছে, আমরা রোগের যে সিন্ড্রোমগুলো আছে সেগুলো দেখে আসলে মূলত আমরা রোগটাকে আসলে আইডেন্টিফাই করতে পারি। তো এটার জন্য দেখুন যে উনি যেটা করেছেন যে বিভিন্ন জায়গায় প্রথমে ডক্টর দেখিয়েছেন, উনি কিন্তু সেই পর্যন্ত উনি জানতেন না, যখন ওনার এমআরআইটা করা হয়েছে এই প্রথম উনি আসলে জানতে পারলেন যে আসলে ওনার রোগটা কী হয়েছে এবং রোগের নামটা কী। যখন উনি রোগের নামটা জানতে পেরেছেন তখনই উনি সার্চ করা শুরু করলেন ইন্টারনেটের মাধ্যমে, এবং তখনই কিন্তু এর সম্পর্কে আসলে ডিটেলস একটা ধারণা উনি পেয়েছেন। আর আমরা যখন একটা রোগ সম্পর্কে ডিটেলস ধারণা পাই তখন আমরা বুঝতে পারি আসলে আমার কী করা উচিত এবং আমার কী করা উচিত না। সরি, আপনি আবার কন্টিনিউ বলেন। তো তারপর স্যার প্রথমে আমাকে এক মাসের ওষুধ দিল, উনি বললো যে এক মাসের ওষুধ খাও, এতে যদি ভালো না হয় অপারেশন করা লাগবে। আচ্ছা, আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেলাম, অপারেশন একদম ইয়াং, মাত্র 25 বছর বয়স এবং এখনই অপারেশনের কথা বলছে, বাড়িতে বলা এমন বড় কিছু ঘটনাও ঘটেনি, অ্যাক্সিডেন্ট যে আমাকে অপারেশনে যেতে হবে। তো বাড়িতে বলার পর মা বাবা অনেক কান্নাকাটি শুরু করলো যে এখনই অপারেশন করা লাগলে বাকি জীবন কিভাবে চলবে, অবশ্যই এরকম আমি অনেক টেনশনে পড়ে গেলাম। তো পরে ব্যথা তো ওইরকমই ছিল, ওষুধ খাই কমে, তারপর আবার আমার আপা থাকে নারায়ণগঞ্জে, তো ওনার বাসায় এলাম, আমার উদ্দেশ্য ছিল যে এখানে আসবো স্যারের এখানে, তো ওনার ওখানে আসলাম, তারপর ওখান থেকে স্যারের সাথে কথা বলে সিরিয়াল নিয়ে তারপর এখানে আসি। এখানে এসে স্যারের সাথে কথা বলে প্রথম দিন উনি আমাকে প্রথম দিন শুরুতেই উনি আমাকে ভর্তি হইতে বললো। আচ্ছা, যে মানে আপনার এমআরআই রিপোর্ট দেখে আসলে স্যার শিওর হয়ে গেছেন আপনাকে কি করতে হবে। তো স্যার ভর্তি হইতে বললো, প্রথমে বললো টেনশনের কিছু নাই, তুমি ভর্তি হও ঠিক হয়ে যাবে। তা আমি বললাম যে কেউ বলেছে অপারেশন, আর যখন শুনেছেন যে কোনো টেনশন নাই ঠিক হয়ে যাবেন, কেমন লেগেছে? স্যার কথা শুনে তো আমি নিজেকে অনেক আমি কনফিডেন্ট হইলাম যে না আল্লাহর রহমতে ঠিক হয়ে যাব, আলহামদুলিল্লাহ। স্যার আমার অনেকভাবে আমার সাথে কথা বলছে, আমি খুবই খুশি হয়েছি স্যারের কথা। আচ্ছা, দীর্ঘ সময় নিয়ে আপনার পুরো প্রসেসটা উনি শুনেছেন, পুরো সমস্যাটা উনি শুনেছেন, সবকিছুই শুনেছেন। তারপর প্রথমে আমি স্যারকে বললাম যে স্যার টাকা পয়সার সমস্যা, এখন ভর্তি হতে পারবো না। তো পরে স্যার বললো তাহলে ওষুধগুলো দেই, ব্যায়ামগুলো করো। করলাম, আরাম হয়েছিল অনেক, কিন্তু পুরোপুরি হয় না। আচ্ছা, পরে স্যারের এখানে আবার আসলাম, তো উনি পরে বললো যে ঠিক আছে তুমি ভর্তি হও। আচ্ছা, পরে ভর্তি হইলাম, এই তো আজকে আমার 9 দিন চলতেছে, আল্লাহর রহমতে আমি এখন পুরোপুরি সুস্থ, আলহামদুলিল্লাহ। একটু পেছনে যাই, সর্বোচ্চ খারাপ কি হয়েছিল ব্যথার জন্য? সর্বোচ্চ খারাপ মানে আপনার দৈনন্দিন জীবনে কি ধরনের প্রভাবটা পড়তো যদি একটু বলেন? প্রভাব আসলে আমার ব্যথার তীব্রতাটা অনেক বেশি ছিল, ব্যথাটা পায়ের দিকে যাইতো, ডাইন পায়ে, কোমর থেকে ব্যথাটা ডাইন পায়ের দিকে নিচে নেমে পা ঝিনঝিন করতো। তো আমি খুবই ডিপ্রেশনে পড়ে গেছিলাম এই ব্যথার কারণে। এই ব্যথার জন্য কি এরকম হতো যে পা একটু খুঁড়িয়ে হাঁটতে হতো মাঝে মাঝে, সেরকমটা হতো না? ওইরকমটা হতো না, হাঁটতে গেলে মনে হতো একটা পা টেনে ধরছে, টেনে ধরতো, ব্যথা স্বাভাবিক যে হাঁটাটা সেটা হাঁটতে পারতেন না, কিছু দূর হাঁটার পরে যে পা ব্যথা হয়ে যেত, বসে পড়তে হতো, এরকম হইতো, কিন্তু কাউকে বুঝতে দিতাম না। আচ্ছা, এমনও হয়তো যে রাতের বেলা শুয়ে আছেন প্রচন্ড ব্যথা করছে, হ্যাঁ, ব্যথার ওষুধ খাচ্ছেন, মাঝে মাঝে ব্যথার ওষুধও কাজ করছে না, এরকম কাজ এরকম এরকম অনেক হয়েছে। এবং তখন কি এমন হতো না যে ইয়াং মানুষ যে কাজ করবেন, কাজের যে একটা স্প্রে আছে, ব্যথামুক্ত জীবনে কিন্তু আসলে এটা সম্ভব না, এটা সম্ভব না। লাস্ট 1 বছর আমি কোনো কাজই করিনি এই ব্যথার জন্য, এই ব্যথার জন্য। পরিবারের সবাই হয়তো আজকে ঈদের দিন খুব আনন্দে আছে, কিন্তু আপনি ব্যথার জন্য আপনার মনে কোনো আনন্দ? আমার মনে আসলেই আনন্দ ছিল না, লাস্ট 1 বছর আমার মনের ভিতর কোনো আনন্দ ছিল না। ফ্রেন্ড সার্কেল বলেন, সবার সাথে যেভাবে ঘুরছি ফিরছি, তো আমার মনের ভিতরে কিন্তু এর টেনশনটা রয়ে গেছিলো।
সেটাই যে আমি কিভাবে ভালো হব, আমি সুস্থ হব। সবসময় মনে মাঝে মাঝে এরকমটা মনে হতো যে চিকিৎসা করছেন কিন্তু ভালো হচ্ছে না, আমি সারা জীবন পঙ্গু হয়ে যাব, এরকমটা মনে হতো। এরকমই চিন্তা ছিল যে আমি কি আমার স্বাভাবিক লাইফে আবার কামব্যাক করতে পারবো কিনা। আফসোস হতো না যখন দেখতেন যে সুস্থ মানুষরা বা আপনার বন্ধুরাই সুস্থ স্বাভাবিকভাবে ঘুরছে, বাট আপনি পাচ্ছেন না। আমি অনেক খারাপ লাগছিল আমার, বিশেষ করে মেন্টালি যে বাবা মাকে একটা মেন্টালি সাপোর্ট দেওয়ার দরকার, ফিনান্সিয়াল একটা সাপোর্ট দেওয়ার দরকার, সেটা পারছি, সেটা পারছি। আপনার পরিবার আছে, আমরা সেটার কারণে আমার অনেক বেশি খারাপ লাগছিল যে আমি এই সব এই বয়সে বাবা মাকে সাপোর্ট দিতে পারতেছি না, আর আমার বাবা মা তো আর সেরকম ইয়ে না যে টাকা পয়সা আছে অনেক চলতেছে, এরকম অনেক টেনশনে ছিলাম আমি। আলহামদুলিল্লাহ মাত্র 9 দিনে সুস্থ হয়ে গেছেন, সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন। আপনার সামনে এই মুহূর্তে অসংখ্য পেশেন্ট আছেন, হয়তো যারা বিছানায় শুয়ে শুয়ে হয়তো এই মুহূর্তে হয়তো আপনার ভিডিওটা দেখছেন, ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছেন, তাদের জন্য যদি কিছু বলেন। আমি শুধু একটা কথা বলবো, সঠিক ডায়াগনোসিসটা আসলে দরকার। আপনার রোগটা কি এটা যদি আপনি জানতে না পারেন, আপনি হাজার ওষুধ খান, পেইন কিলার খান, কোনো কাজ হবে না। তো সঠিক ডায়াগনোসিস করার জন্য আপনাকে আগে ভালো ডাক্তারের কাছে আসতে হবে। এখানে যেমন আসছি আমি, এখানে ডিপিআরসিতে স্যারের ব্যবহার, স্যারের স্টাফের ব্যবহার সব সবগুলোতে আসলে আমি খুবই স্যাটিসফাইড, আলহামদুলিল্লাহ। দর্শক, কোনো একটা নির্জন কক্ষে, অন্ধকার রুমে, কর্নারের একটি বেডে শুয়ে থাকার জন্য, ব্যথায় যন্ত্রণায় কাতরানোর জন্য, কারোর সাহায্যের জন্য, এক গ্লাস পানির জন্য আপনার জন্ম হয়নি। আপনার জন্ম হয়েছে এই পৃথিবীকে সুন্দর করার জন্য, মানুষের জন্য কিছু করার জন্য, নিজে সুস্থভাবে বাঁচার জন্য। দর্শক, ওই অন্ধকার জীবনের কথা ভুলে যান, আলোতে ফিরে আসুন। আমরা সবাই অপেক্ষা করছি আপনার জন্য, আপনার সুস্থতার জন্য, শুধুমাত্র আপনার সদিচ্ছায় পারে আপনার পরিবারের সেই অসুস্থ মানুষটিকে সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসতে। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।